শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সোমবার নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আর সেখানে মাধ্যমিক পরীক্ষার মাঝেই এদিন নবম দশমের শিক্ষক নিয়োগ মামলায় বেআইনি চাকরি বাতিল নিয়ে বড় মন্তব্য করে বসলেন বিচারপতি বসু। ভোরা এজলাসে এদিন বিচারপতি বললেন, রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা চলছে, এখন ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল হলে পুরো পরীক্ষায় তার একটা প্রভাব পড়বে, পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন, সেটা আমি চাই না, তাই এখনই এ নিয়ে কোনো নির্দেশ দেওয়া সমস্যার। মাধ্যমিক মিটলে আমি সব কটার চাকরি খাওয়ার চেষ্টা করব, পরবর্তী পদক্ষেপ করবে আদালত মাধ্যমিক পরীক্ষা মিটলে। পাশাপাশি এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নবম দশম শ্রেণীতে যত শিক্ষক নিয়োগ হয় তার মধ্যে অধিকাংশ শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে 1911 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে, শিক্ষকদের অনেকের চাকরিও এখন অনিশ্চিত। বাংলার নিয়োগ দুর্নীতি নিয়ে যৌথভাবে তদন্ত করছে সিবিআই ও ইডি। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে গত বছর গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক প্রাক্তন পর্ষদ সভাপতিও এখন জেলে। এদিন আদালতে বিচারপতি বসু বলেন, 2016 সালে এসএসসির নবম দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে প্রায় 11,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে, তার মধ্যে অন্ততপক্ষে 10% বা হাজারের বেশি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। নবম দশমের শিক্ষক পদে ইতিমধ্যেই 805 জনের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ সময় ডিভিশন বেঞ্চে রায় আটকে থাকলে এই বিষয়ে কমিশন নিজে থেকেই পদক্ষেপের কথা ভাববে। মোট 952 জনের বিকৃত ওয়েমারশিট উদ্ধার করেছে সিবিআই। আদালতের চাপে তাদের ওয়েমারশিট নিজেদের সাইটে প্রকাশ করেছে এসএসসি। এই 952 জনের মধ্যে 805 জনের চাকরি বাতিল নিয়ে পদক্ষেপ শুরু করেছে কমিশন। বিচারপতি বসুর মন্তব্যে সরগোল পড়ে গেছে, মাধ্যমিক মিটলেই কড়া ব্যবস্থা, এসএসসি দুর্নীতি নিয়ে জানিয়ে দিয়েছে আদালত, পদক্ষেপ শুরু হচ্ছে। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন দর্শক, আর এসব নিয়ে কিছু মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান।